আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। একটা জিনিস আমার মাথায় আসছে না, দেখেন তো আপনাদের মাথায় আসে কিনা। আপনাদেরকে আমি কয়েকটা পিকচার দেখাচ্ছি, দেখেন তো আপনাদের মাথায় আসছে কিছু। একজন নামাজ পড়ছে, তার সামনে একজন ফটোগ্রাফার, সাংবাদিক হতে পারে, তার উপরে আরেকজন সাংবাদিক। এটা কি এগুলো, এবং এগুলো কেন কেন বলেন তো? আমার মাথায় ঢুকছে না, আপনাদের মাথায় ঢুকছে? সরকার মসজিদে জুম্মার দিনে সর্বোচ্চ 10 জন নামাজ পড়ার একটা আইন তৈরি করেছে, এবং দ্যাটস ভেরি গুড, ঠিক আছে। আর অন্য সময় 5 জন পড়তে পারবে, আর জুম্মার দিনে 10 জন নামাজ পড়তে পারবে। বাট 10 জন নামাজ পড়বে, ঠিক আছে, কিন্তু আরও যে ওই পাশে 20-30 জন, এই পাশে 20-30 জন সাংবাদিক, এদের কাজ কি? তাহলে কি এমন যে 10 জন নামাজ পড়তে যেতে পারবে আর সাংবাদিক সেখানে 20-50 জন যেতেই পারবে, এবং তারা হুড়োহুড়ি করে থাকতে পারবে? দেখেন, ঠিক আছে, খুব সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে তারা। দেখেন অ্যাকচুয়ালি কী বোঝাতে চাচ্ছে, কী বোঝাতে চাচ্ছে তারা? এগুলো কি, এগুলো কোনো মানুষের কাজ? নামাজ কতজন পড়ছে এইটা দেখানো খুব ইম্পর্টেন্ট বিষয়, এই বিষয়টা কি খুব ইম্পর্টেন্ট? হ্যাঁ, এইভাবে ছবি তুলতে হবে? একজন নামাজ পড়ছে সামনে কীভাবে ছবি তুলছে এটা, এটা কেন? আপনারা ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনারা জানতে চাইবেন, আপনারা যে যে দেখছেন প্রত্যেকে শেয়ার করেন, এবং একটাই প্রশ্ন করেন যে এটার কারণটা কি। আমার মাথায় তো ঢোকে নাই, আপনাদের মাথায় কি ঢুকছে? যদি কারো মাথায় ঢোকে যে না এটা ঠিক আছে, তাহলে আপনারা জানাবেন। একটা মসজিদে 5 জন থেকে 10 জন নামাজ পড়তে পারবে, আর বাকি 50 জন 100 জন সেগুলো ছবি তোলার জন্য যেতে পারবে, তাই তো? আইনটা কি এরকম? এটা কেন করেছে আপনাদের মনে কি মনে হয় বলেন তো? যদি সাংবাদিকতা এমন হয় যে ওকে ঠিক আছে, দেখো মসজিদ এখন কোনো নামাজই নাই, মসজিদে 5 জন 10 জন নামাজে কাজ হচ্ছে, এটা দেখানোর বিষয় হয়, দেন এটা ভেরি স্যাড, এটা আমাদের জন্য, আমরা মুসলিম। এটা কেন কোনো মুসলমান, আমি তো জীবনে পারবো না কোনো মুসলমানের সামনে এইভাবে করে ক্যামেরা দিয়ে পিকচার তুলতে হবে, এটা কেন? মসজিদে নামাজ পড়ছে, বাকি ওরা কি, ওরা বেনামাজি? ওকে, বেনামাজি যাই হোক, নামাজ পড়ুক না পড়ে কোনো ব্যাপার নাই, এই নামাজ এইভাবে ভিডিও করে লাইভ করার কোনো কারণ কি বলেন? ঠিক আছে, আরও হাজার হাজার প্রবলেম আছে না, মানুষ চাল চুরি করছে, মানুষ গম চুরি করছে, সেগুলো নিয়ে রিপোর্ট করেন, এগুলো দিয়ে কী বোঝাতে চাচ্ছেন? এই মসজিদে নামাজ কতজন পড়ছে, নামাজের সামনে থেকে এভাবে করে ভিডিও করে আপনারা কী বোঝাতে চাচ্ছেন বলেন? দেশে চাল চুরি হচ্ছে, গম চুরি হচ্ছে, সেগুলো ভিডিও করে আনেন, কয়জন নামাজ পড়ছে মসজিদে, কয়জন নামাজ পড়ছে, এবং সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা আপনারা তুলে ধরতে হবে যে দেখো মসজিদ মানবশূন্য মসজিদ। এগুলো করা একদম ঠিক নয়। আমি কোনো এই পিকচারগুলো আমি যখন দেখেছি, আমি হতবাক হয়ে গেছি যে একটা মানুষের চিন্তা শক্তি কি লেভেলের। এরা তো সাংবাদিক, তাই না? এরা এডুকেটেড মানুষ, মাথা তো ক্র্যাক কেন এদের? হ্যাঁ, আপনারা ভিডিওটি শেয়ার দেন, এবং আপনারা একটু মতামত জানান আমাকে যে কেন এমনটা হওয়ার কোনো দরকার নাই। আমি সহ প্রত্যেকে চাই যে না, এই বিষয়গুলো, ধর্মীয় বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করেন না। হ্যাঁ, এটা ঠিক আছে, সরকার যেটা ঠিক করেছে এটা মনে হয় ঠিক আছে, আমি এত ধর্ম বিশেষজ্ঞ না যে 5 জন 10 জন একসঙ্গে নামাজ পড়বে একটা মসজিদে, দ্যাটস গুড। বাট এদের আইনটা কোথায় যে হ্যাঁ তোমাদের একটা মসজিদে 10 জন মানে 10 জনই নামাজি 10 জন যাক, ঠিক আছে, তোমরা 50 জন যেতে পারবে না, এমন তো না যে সেখানে নামাজি 10 জন যেতে পারবে, 50 জন সাংবাদিক যেতে পারবে, নামাজি 10 জন যেতে পারবে এবং সাথে সাথে 50 জন সাংবাদিকও যেতে পারবে। এখানে মানুষ কাউন্ট করা হয়েছে যে না, এখানে 10 জনের বেশি মানুষ যেতে পারবে না, ঠিক আছে। তাহলে এই যে এত মানুষ এখানে, আপনারা গাদাগাদি করে গেলেন, এখানে থাকলেন, এখানে পিকচার তুললেন, ওই পাশে থেকে এইগুলো দেখা যাচ্ছে, আর এই পাশে থেকে তো আরও আছে,
আপনারা এই পিকচার তুলে ভিডিও করে লাইভ দেখিয়ে এগুলো দেখিয়ে কি বোঝাতে চাইলেন? যে হ্যাঁ দেখো কাজ হচ্ছে, আর দেশে গম চুরি হচ্ছে, আলু চুরি হচ্ছে, এই তেল চুরি হয়ে যাচ্ছে, মানুষ খেতে পাচ্ছে না, সেগুলো নিয়ে নিউজ করেন না কেন? সেগুলো নিয়ে করেন, ঠিক আছে? এই যে নামাজ টামাজ পড়ছে এগুলো নিয়ে তামাশা করেন না। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, আর আপনারাও এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, আওয়াজ তুলবেন, যেন এরকম ফাজলামি আমাদের দেশে না চলে, ঠিক আছে? আপনারা দোয়া করবেন, সবাই নিজের বাসা থেকে নামাজ পড়েন, দোয়া করেন, আমরা চাই আমাদের দেশের পরিস্থিতি চেঞ্জ হয়ে যাক। তাই বলে ভণ্ডামি যেন একদম না থাকে। আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত দিবেন, আমি আপনাদের মতামত দেখব। আপনারা কি বলতে চান এই বিষয়ে? আমার মাথায় ঢোকে নাই, আপনাদের মাথায় কারো ঢুকেছে? ঢুকলে জানাবেন। ধন্যবাদ।